করোনা চিকিৎসার নামে বেসরকারি হাসপাতালে ধরিয়ে দেয়া হচ্ছে গলা কাটা বিল, জানেই না স্বাস্থ্য অধিদপ্তর। শুধুমাত্র ঘুমের ওষুধ আর স্যালাইনের মাধ্যমে 94,000 টাকা বিল করেছেন। 30 তারিখ ভর্তি হয়েছি, 6 তারিখ রিলিজ করেছি। 1,15,000 টাকা দিতে আমার অনেক সমস্যা হয়েছে। সিভিল সার্জনকে বলতে পারে, ডিসিকে বলতে পারে, আমাকে বলতে পারে, কেউ আসে না, বললে আমরা ব্যবস্থা নিই। সারা দেশে আরো 43 জনের মৃত্যু, একদিনে শনাক্ত 3,800। নমুনা পরীক্ষার জট কমানোর অজুহাতে ফি বসাতে যাচ্ছে সরকার, বুমেরাং হবে বলছেন বিশেষজ্ঞরা। টাকার সংকটটা যদি আবার করোনা সংকটের সাথে মিশ্রণ হয়ে যায় তাহলে মানুষ এমনিতেই হাসপাতাল থেকে দূরে থাকবে। 3-4 বার টেস্টের যে খরচ সেটা বহন করা প্রতিটা রোগীর পক্ষে আসলে সম্ভব হবে কিনা? 250 টাকা যেটাই করা হোক এটা কিন্তু একটা বার্ডেন সাম। টেস্টের আগে আর একটা স্ক্রিনিং মেকানিজম করতে পারে, দেখে টেস্ট করার উপযোগী বা উপযোগী না। 25,000 পাটকল শ্রমিককে পাঠানো হচ্ছে বাধ্যতামূলক অবসরে, থাকছে না রাষ্ট্রায়ত্ত পাটকল, চলবে PPP-তে, 1 জুলাই থেকে অনশনের হুঁশিয়ারি। করোনার দুঃসময়ে হিমশিম অবস্থা মধ্যবিত্তের, আদালত বন্ধ থাকায় অর্ধলক্ষাধিক আইনজীবী এখন বেকার, বাধ্য হচ্ছেন ঢাকা ছাড়তে। থমকে আছে লাখ লাখ শিক্ষার্থীর শিক্ষা জীবন, সিলেবাস সংক্ষিপ্ত না করলে শিক্ষাবর্ষ শেষ হওয়া নিয়ে সংশয়, আলোচনা করে দ্রুতই সিদ্ধান্ত জানালো অধিদপ্তর। কোরবানি সামনে রেখে লাখ লাখ গরু নিয়ে দুশ্চিন্তায় খামারিরা, করোনা সংকটে কেনার আগ্রহ নেই ব্যবসায়ীদের, দাম উঠছে অর্ধেকেরও কম, ব্যাপক লোকসানের শঙ্কা। হু হু করে পানি ঢুকছে সুনামগঞ্জ বগুড়া গাইবান্ধার নতুন নতুন এলাকায়, বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ, উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি বিপদসীমার উপরে।